ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঈশ্বর দর্শনের পরের অবস্থা কি হতে পারে সেই বিষয়েও ধারণা এবং ব্যাখ্যা দিয়ে গিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কি বলেছিলেন তিনি শুনে নিই। জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধুর মধ্যে প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা, গোপে চড়া দিয়ে বসে। কেউ এলে বলে, কেমন বাবু তোমার কিছু জিজ্ঞাসা করার আছে? যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে তার স্বভাব আলাদা, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, আবার কখনো বা উন্মাদবৎ, কখনো সমাধিস্থ হয়ে ব্যাজ্যশূন্য হয়, জড়বৎ হয়ে যায়, শুচি অশুচি বোধ থাকে না, হয়তো ব্যাজ্য করতে করতে বালকের মতো কুল খাচ্ছে, স্বপ্নদোষের পর অশুদ্ধি বোধ করে না, শুক্রে শরীর হয়েছে এই ভেবে, বিষ্ঠা মূত্র জ্ঞান নাই, সব ব্রহ্মময়, ডাল ভাতও অনেক দিন রাখলে বিষ্ঠার মতো হয়ে যায়, আবার উন্মাদ বধ, তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল, কখনো বা বালক বধ, লজ্জা ঘৃণা সংকোচ কিছুই নেই। ঈশ্বর দর্শনের পর হয় এই অবস্থা। যেমন ধরো চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে জাহাজ যাচ্ছে, জাহাজের স্ক্রু পেরেক সব আলাদা হয়ে খুলে যায়, ঠিক তেমনি ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধাদি আর থাকে না। মায়ের মন্দিরে যখন বাজ পড়েছিল তখন দেখেছিলাম ইস্কুরুর মুখ উড়ে গিয়েছে। যিনি একবার ঈশ্বর দর্শন করে ফেলেছেন তার দ্বারা আর ছেলে মেয়ের জন্ম দেওয়া অর্থাৎ আর সৃষ্টির কাজ হয় না। একটা উপমা দিয়ে বললে ভালো করে বুঝতে পারবে। ধান পুতলে গাছ হয়, কিন্তু ধান যদি সেদ্ধ করে পোতা হয় তাহলে কি আর গাছ হবে? গাছ হবে না। যে ঈশ্বর দর্শন করেছে তার আমিটা নাম মাত্র থাকে, সে আমির দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, নাম মাত্র থাকে। যেমন নারকেলের বেল্লো দাগ, বেল্লো গিয়েছে জোরে, এখন শুধু দাগটাই পড়ে রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।